আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে পবিত্র শবে বরাত, এই রাত্রকে সৌভাগ্যের রজনী বলা হয়। মুসলমানদের ভাগ্য নির্ধারণ করা হয় এই রাতে, এমনটিও প্রচলিত রয়েছে। দিবসটি উপলক্ষে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে দেশের মুসলমান সম্প্রদায় দিবসটি পালন করবেন। এ উপলক্ষে দেশের সব মসজিদ ও মাদ্রাসাগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন মাগরিবের নামাজের পর থেকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ ও জিকির আসকারের সহ অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে রাত্রি পালনের উদ্যোগ নিয়েছে। শাবান মাসের 14 তারিখের এই রাতকে মুক্তির রাত বা নাজাতের রাত হিসেবে অভিহিত করা হয়েছে। এ রাতে সৃষ্টিকর্তার কাছে পাপ থেকে মুক্তির কামনা করে প্রার্থনা করা হয়। এ রাতে অনেকেই নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া করে থাকেন। অনেকে গরিবদের মধ্যে হালুয়া রুটি বিতরণ করে থাকেন, মিষ্টি সহ অন্যান্য জিনিসপত্র। দান সৎকাও করা হয় এসব এই রাত্রে, নফল রোজা রাখেন অনেকে। হাদিস শরীফ থেকে জানা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে শাবানের রাতে নফল নামাজ আদায় ও দিনে রোজা রাখার তাগিদ দিয়েছেন। পবিত্র কোরআনের একটি সুরায় লাইলাতুল মোবারাকা শব্দের উল্লেখ পাওয়া যায়, যাতে বলা হয়েছে এটা যে রাত যাতে প্রতিটি বিষয়ের বিজ্ঞতাপূর্ণ ও দৃঢ় সিদ্ধান্ত আল্লাহর নির্দেশে প্রকাশ করা হয়। এদিকে পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতে আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফুটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোববার সন্ধ্যা 6টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ বাদ মাগরিব থেকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে রাতব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে কোরআন তিলওয়াত, হামদ, নাথ, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম, জিকির, দোয়া ও বিশেষ মুনাজাত। সবশেষে ফজরের নামাজের পর আখিরি মুনাজাতের মধ্য দিয়ে আজকের দিবসের তাৎপর্য শেষ করা হবে। এবং এই রাতে তাদের অনেকেই দেখা গেছে পবিত্র কোরআন তেলাওয়াত করে সময় পার করেন। এই রাতে বাবা মা বা যারা কবরবাসী হয়েছেন তাদের কবর জিয়ারত করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। আজকের রাতে দোয়া কবুলের বিশেষ সুযোগ, এই সুযোগটি হেলায় হারাবেন না, এই সুযোগটি আপনারও নিতে পারেন। অনেকেই এই নিয়ে মতবিরোধ করেছেন, কেউ কেউ বলেছেন শবে বরাত বলতে কিছুই নেই, শবে বরাত পালন করার কিছুই নেই। বিষয়টি আসলে এইরকম না, ধর্ম নিয়ে বিতর্ক না করাই ভালো, প্রচলিত হয়ে আসছে এবং যার তৌফিকে কুলাবে নিশ্চয়ই শবে বরাতের রাতে নামাজ পড়বেন। প্রত্যেকটি জিনিসেরই একটি নাম দেওয়া থাকে, সেই হিসাবে এটিরও একটি নাম পবিত্র শবে বরাত। ব্যক্তিগতভাবে কেউ পালন নাই করতে পারে, তবে এ নিয়ে বিতর্ক সৃষ্টি না করাই শ্রেয়। সামনে রমজান সমাগত, রমজানের প্রস্তুতি নিন। আর আগামী 15 দিন পরে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আমাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে, মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনারা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, তবেই নতুন নতুন ভিডিও সম্বন্ধে আপডেট পাবেন প্রতিনিয়ত। ধন্যবাদ সবাইকে।